তোকে না জিন্স পরে আসতে বললাম দিলি তো মাটি করে এর মানে কি তোর সাথে সাইকেল কেন কিনলাম তোকে নিয়ে সাইকেলে চড়ে ঢাকা শহর ঘুরব বলে আসলাম আর তুই শাড়ি পরে আসলি আদি তোর কি মাথা ছিট আছে সাইকেল কিনেছিস কেন কেন সাইকেলটা অনেক আর্টিস্টিক না তোকে এভাবে মানায় না এমনি আমার শাড়ি পরে সাইকেলে উঠতে কোনো সমস্যা নাই জিন্স পরে পড়লে বেশি ভালো হতো আমি চালাতাম তুই উঠতি সাইকেলে What? জীবনানন্দ দাশের জন্মদিন তাই নাকি আমি আর নিখিলেশ ঠিক করেছি এই দিনটাকে এখন থেকে শান্ত দিবস বলা হবে আমরা নতুন কাপড় চোপড় পরবো ঘুরবো ফিরবো মজা করবো সন্ধ্যাবেলায় কফি হাউসে কবিতা পাঠ যেন কোনো ধর্মীয় উৎসব তুই অবশ্য কিছু না বুঝে সাইকেলটা কিনে একটা ভালোই চমক দিয়েছিস বন্ধু অনেক জোস একটা কনসেপ্ট মনে কর এইটা নিয়ে যদি একটা জোস ফিল্ম বানানো যায় তো শুধু প্লেন 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 মইদুলকে ফোন করি ওর আছে কফি হাউসে দাওয়াত তোর রিপোর্টার বন্ধু হ্যাঁ হ্যালো নিখিলেশ হ্যাঁ শোনো মইদুল হ্যাঁ আজকে তোমার কফি হাউসে দাওয়াত হঠাৎ আর আসোই না আগে আর ওই তোমার কবি বন্ধু কি যায় নাম অমল ওকে সাথে আনতে পারবে কবি মানুষ তো আসলে ভালো হয়
অমল খুব সম্ভবত বেশিরভাগ সময় আজিজ মার্কেটে থাকে, খুঁজলে হয়তো পাওয়া যাবে। কিন্তু কেন হলো তো? আসো, পুরোটাই সারপ্রাইজ, আসলে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। এটা আমরা বুঝছি যদি কে দুটা এইটা এত ইয়ে মনে করো না আমাদেরকে।